হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল আকাশ। আজকে আপনাদেরকে আমি শেখাবো ইমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনি যদি ইমেল আইডি ক্রিয়েট না করতে পারেন তাহলে ভিডিওটা পুরো দেখুন। ভিডিওটা দেখার পরে আপনি কী করে ইমেল আইডি ক্রিয়েট করতে হয় আপনি পুরো জেনে যাবেন। তাহলে ইমেল আইডি ক্রিয়েট করতে গেলে আপনাকে প্রথমে গুগলে সার্চ বারে সার্চ করতে হবে গুগল অ্যাকাউন্ট বলে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল টেকনিক্যাল আকাশকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এবার সার্চ বারে আমি লিখব গুগল অ্যাকাউন্ট, আমি লিখব গুগল অ্যাকাউন্ট সিং আপ। তো আপনি ওরা এমন লিখবেন, জাস্ট গুগল অ্যাকাউন্ট লিখলেও হয়ে যাবে। প্রথমে যে লিঙ্কটা আছে দেখুন, ক্রিয়েট ইউয়ার গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। খোলার পরে আপনি এখানে আপনার ফার্স্ট নেম দেবেন। এখানে দেখুন ফার্স্ট নাম লেখা আছে। এখানে প্রথমে আপনার নিজের ফার্স্ট নাম মানে আপনার নামটা লিখবেন, আর যেখানে আছে লাস্ট নেম এটা এখানে আপনার টাইটেল লিখবেন। আপনি চাইলে যে কোনো বিজনেস নেম আপনি ইউজ করতে পারবেন। ধরুন একটা নাম দিলাম। এরপরে দেখুন এখানে ইউজার নেম, তো আপনি এখন ইউজার নেমটা একটু চেঞ্জ করতে পারেন, কিংবা যেমনটা এখানে এসে আপনি এটাও দিয়ে দিতে পারেন। আর নিচে দেখুন বিভিন্ন ধরনের ইউজার নেম থাকবে যেগুলো আপনি দিতে পারেন। দেখুন অনেক ধরনের এসে, তো আমি এটাকে এই ইউজার নেমগুলো ইউজ করব না, আমি এগুলোকে চেঞ্জ করব একটু। ধরুন আমি এখানে 66টাকে চেঞ্জ করে অন্য কিছু, অন্য কোনো সংখ্যা বা নাম্বারও দিতে পারি। তো এখানে আমি দিলাম ধরুন 50। তো টেকনিক্যাল আকাশ 50 @ gmail.com এমনটা কিন্তু আমাদের ইমেল আইডি আসবে। এরপরে কিন্তু আপনি এন্টার টেপ দেবেন না, কারণ এখানে আছে এইটুকুনি একসাথে জয়েন হয়ে যাবে। তার নিচে আপনি একটি পাসওয়ার্ড দেবেন, আর সেম পাসওয়ার্ড এপাশে কনফার্ম করার জন্য এপাশেও দেবেন আপনি। তো এখানে দেখুন পাসওয়ার্ডের জন্য বলা হয়েছে ইউজ 8 অর মোর ক্যারেক্টার উইথ মিক্স অফ লেটার অ্যান্ড নাম্বার অ্যান্ড সিম্বল। তো আপনি এমন একটা পাসওয়ার্ড এখানে দেবেন যেটা আপনার নাম্বারে থাকবে, কিছু ধরুন ক্যাপিটালে লিখবেন কিংবা নর্মাল, এবং কিছু ধরুন সিম্বল দেবেন। তো এমনটা যদি আপনি করেন, আপনার মেন যেটা লাভ হবে, আপনার অ্যাকাউন্টটা কেউ কখনো ধরুন সহজ পাসওয়ার্ড রাখলে আমরা কিন্তু সহজে খুলতে পারি অ্যাকাউন্টটা। ধরুন একবার পাসওয়ার্ডটা দেখে নিলে খুলতে পারবে কেউ। তো আপনি পাসওয়ার্ডটা যতটা পারবেন কঠিন রাখবেন, যাতে আপনার প্রাইভেসিটা স্ট্রং হয়, আপনার অ্যাকাউন্ট যাতে কেউ কখনো হ্যাক না করতে পারে না ইউজ করতে পারে। তো যার জন্য আমি একটা হেভি সুন্দর পাসওয়ার্ড দেবো। ধরুন প্রথমে দিলাম দেখুন, তো প্রথমে পাসওয়ার্ড এমন করে দিচ্ছি দেখুন। তো এমন একটা পাসওয়ার্ড দিলাম, ক্রিয়েট মানে খুলবে না, মানে পাসওয়ার্ডটি হবে না। এখানে দেখুন ম্যাচ করিনি, পাসওয়ার্ডটা ম্যাচ করিনি, যার জন্য অ্যাকাউন্টটি কিন্তু হোল্ড হয়নি। তো আমি সেম পাসওয়ার্ড আবার বসালাম, দেখুন এবার কিন্তু ম্যাচ করে যাবেন, দুটোই সেম। তো আপনি পাসওয়ার্ডটা মনে রাখবেন, করবেন এখানে দেখুন নেক্সট বাটন, নেক্সট বাটনে প্রেস করে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনার ফোন নাম্বার চাইবে, তো এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। নেক্সট স্টেপ, এখানে আপনি আপনার একটা রিকভারি ইমেল আইডি দেবেন। ধরুন কখনো আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনার ধরুন ফোনটা হারিয়ে গেছে সামথিং, কিংবা হয়তো সিমটা বন্ধ হয়ে গেছে, তো তখন আপনি কি করবেন? তখন এখানে যদি আপনার একটা রিকভারি ইমেল আইডি থাকে, তাহলে সেই ইমেল আইডিতে ওটিপি কোড যাবে, যার মাধ্যমে আপনি কিন্তু নতুন করে আবার ইমেল আইডিটা খুলতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। এবার এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, এখানে ডে দেবেন, এখানে ইয়ার্স দেবেন, এখানে মন্থ। তো নিচে আপনি মেল না ফিমেল
এটা দেবেন। তো আমি এখানে ধরুন সামথিং কিছু একটা করে দিচ্ছি, ধরুন সামথিং কিছু একটা করলাম মেল, আর এখানে ফোন নাম্বারটা বসাইনি। তো এখানে আছে ফোন নাম্বার অপশনাল, মানে আপনি ফোন নাম্বার ছাড়াও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখুন এখানে অপশনাল লেখা আছে, তো ফোন নাম্বারটা দিতে হবে জরুরি না, কিন্তু ফোন নাম্বারটা আপনি, আমি রিকমেন্ড করব ফোন নাম্বারটা আপনি অবশ্যই দেবেন এর মধ্যে, কারণ ফোন নাম্বার আর রিকভারি ইমেল আইডি আপনার খুব কাজে লাগবে। তো এই দুটো অবশ্যই দেবেন, কারণ কখনও ফোন আপনার হারিয়ে যেতে পারে, কিংবা ধরুন ফোন পুরো ফরম্যাট হয়ে গেলো কোনোভাবে, ইমেল আইডি সব চলে গেলো, কিংবা নাম্বার টাম্বার অনেক কিছু প্রবলেম থাকে, যার জন্য আপনার এটা, এই দুটোই এখানে কিন্তু দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি ফোন নাম্বার ছাড়াই নেক্সট করব। দেখুন এখানে ফোন নাম্বার ছাড়াই নেক্সট করলাম, নেক্সট করার পরে এখানে আই এগ্রি করব। তো আই এগ্রি করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে ইমেল আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি আই এগ্রিটা করলাম, করার পরে কিন্তু আমার ইমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে এক্ষুনি। তো ইমেল আইডি ক্রিয়েট করা খুব সিম্পল একটা ব্যাপার, আপনি এইভাবে ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন। এবার এখানে যখনই আপনি ক্লিক করবেন, দেখুন আমাদের যে নতুন ইমেল আইডিটা সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনার ইমেল আইডিটা আপনি আলাদা করে নোট করে লিখে নিন, যাতে আপনি না ভুলে যান। তো ইমেল আইডিটা মনে রাখবেন, আর পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, দুটোই মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন, আর প্লাস আপনি যদি মনে করেন আপনার একটা ডিপি সেট করবেন, এখান দিয়ে ডিপি চেঞ্জ করতে পারেন। দেখুন আর গুগল প্লাসে গিয়েও আপনি ডিপি চেঞ্জ করতে পারবেন। আর এবার আমি এখান দিয়ে জিমেলে ঢুকবো। দেখুন এটাতে জিমেলে ক্লিক করলে আপনি কিন্তু জিমেলের মধ্যে ঢুকে যাবেন। দেখুন এটা হচ্ছে আমাদের জিমেল আইডি। তো জিমেলের মধ্যে এখন কোনো মেল নেই, কারণ এটা সবে নতুন, ওর যার জন্য একখানা আছে। তো আবার গুগল অ্যাকাউন্টে ফিরে যাই। এবার দেখুন নিচে কিছু জিনিস বলি, যেমন ফাইন্ড ইউয়ার ফোন। ফাইন্ড ইউয়ার ফোনের মধ্যে আপনি হেভি সুন্দর একটা জিনিস পাবেন, যেটা হচ্ছে আপনার ফোনটা কখনো যদি হারিয়ে যায়, আপনি এখান দিয়ে আপনার গুগল ম্যাপের মধ্যে শো করাবে যে কোথায় আপনার মোবাইলটা আছে, প্লাস আপনার মোবাইল বা কম্পিউটারকে আপনি ফরম্যাট করতে পারবেন, প্লাস লক করতে পারবেন। এতগুলো ফিচার্স আপনি এখান দিয়ে এই ফাইন্ড ইউয়ার ফোন এটা থেকে পাচ্ছেন। নেক্সট সিঙ্গিন সিকিউরিটি। সিঙ্গিন সিকিউরিটির মধ্যে আপনি একটা লক পাবেন, যেটাকে বলে সেকেন্ড স্টেপ সিকিউরিটি। তো আপনি এটা যদি অন করে দিন দেন তাহলে আপনার প্রোটেকশানটা ডবল হয়ে যাবে, মানে খুবই ভালো প্রোটেকশান পাবেন। তো এগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো পরে। তো চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভিডিওটি আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর তার সাথে সাথে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদেরকে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বাই বাই, টেক কেয়ার।